আমার জীবনে খুব কষ্ট চলছে, আমরা গাড়ি গুড়ি ঠিক মতো চালাতে পারতেছি না, আমার রুজি কামাই নাই, ঘরে চাল ডাল নাই, আমার অবস্থা খুব খারাপ, এমন খারাপ মানে ঘরে কান্নাকাটি, আর কি বলবো, যেখানে সেখানে গাড়ি নিয়ে যাইতে পারি না, পুলিশে আটকায় দেয়, ওখানে মারামারি হাঙ্গামা, এলে ডরেও যাইতে পারি না, তারপরে ভয়েতে রাস্তায় লোকজন চলাচল করে না, আমরা খ্যাপও পাই না, এই আর কি আমার দুর্গতি। খুবই খারাপ অবস্থা ছিল, সেটা হলো সন্ধ্যার পর থেকে রোডের অবস্থা মানে খুব মানে খারাপ অবস্থা ছিল, যেটা রোডে যারা নামছে বা যারা দেখছে, আমরা যেমন নামছি, যেমন ভূতরা একটা এলাকা থাকে, ভয় কাজ করে, সেরকম অবস্থা ছিল। আজকে তো ভয়াবহ যানজট, কারণ ট্রাফিক সার্জন খুবই কম, যার জন্য রাস্তাঘাটে আর অনেকে আজকে অনেক দিন বন্ধ ছিল, সবাই আজকে বেরোয়েছে, প্রাইভেট কার নিয়ে বেরোয়েছে সবাই, আর এই জন্য রাস্তায় অনেক প্রচুর যানজট। কারফিউর কারণে তো সবই, যেমন ইন্টারনেট, তারপর বিকাশের লেনদেন, তারপরে বুথের থেকে কোনো টাকা উঠানো যায় না, এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়া খুবই সমস্যা ছিল, যেমন ঢাকার বাইরে কেউ যেতে পারে, একমাত্র চলাচলের মধ্যে ছিল ডোমেস্টিক ডোমেস্টিকের প্লেনগুলি যেমন যাতায়াত, তারপরে ওখানেও ফেয়ার ছিল অনেক বেশি। এমনি দুদিন একটু সমস্যা হয়ে যাচ্ছে, দুদিন একটু সমস্যা হয়েছে, তার কারণে আমাদের একটু মহান হয়েছে, জনজীবনে একটু সমস্যা হয়েছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজকর্মের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। এখন আজকে থেকে আবার স্বস্তি ফিরিয়ে এসেছে আমার জনগণের ভিতরে, এবং আজ থেকে কাজকর্ম করছে, মোটামুটি এইভাবে চললে আমাদের একটু ভালো আর কি। ভোগান্ত পরিমাণ তো অনেকটাই বেশি, কারণ বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা কাজকর্ম, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে, একটু কর্ম মানুষের কর্মব্যস্ততা বন্ধ হওয়ার কারণে বিভিন্নভাবে অর্থনৈতিক দিক থেকে একটু সমস্যার সৃষ্টি হয়েছে, বা বিভিন্ন ধরনের চলাফেরা বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে আর কি। বাসা বাড়িতে ভোগান্তি মানে একটু ভোগান্তি হয়েছে, নেট না থাকার কারণে এদের পানি টানির সমস্যা হয়েছে আর কি, এদের পানি টানি আনার সমস্যা হয়েছে, বাকি তাদের গ্যাস ফুরাই গেছে, তাদের একটু সমস্যা হয়েছে আর কি। নেটটা চালাই গেলে মানে আর সমস্যা থাকবে না। ভোগান্তি বলতে গেলে এই যে আমরা যারা কর্মজীবী, দিন আনি দিন খাই, আমাদের জন্য কষ্টকর হয়ে গেছে, যে আমাদের একটা অনিশ্চয়তা হয়ে গেছে, যে কী হবে কে জানে, যানের উপর ভয় আসছে, কাজে ঠিক মতো যেতে পারছি না, যানবাহনের কষ্ট, দেখা গেল যে কাজে বেরোয়েছি কিন্তু টাইম মতো যেতে পারছি না, অনেক সময় হয় যে আমরা ভয় পাই যে কখন কী হয়, যানের উপরে আশা করে, তো এই ধরনের সিচুয়েশন অনেকেই ভুগছে, আপনিও ভুগছেন, আমিও ভুগছি, তো এই যে দেখা যাচ্ছে যে আমাদের অনেক আমাদের জীবনটাই হচ্ছে নেটের উপর চলতেছে, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের নেট লাগবে, আমাদের কাজের জন্য নেট লাগে, সেগুলো নাই, অনেকের আছে ধরেন কারেন্ট নাই, কারেন্টের কারণে বিল পে করতে পারছে না, তো এই ধরনের সমস্যা, অনেকের গ্যাসের সমস্যা, পানির সমস্যা, কারণে যে আমরা পে করতে পারছি না, যার কারণে বন্ধ হয়ে আছে, তো এই আর কি।